বাজার থেকে নিয়ে আসলাম শোল এই শোল মাছটা খেতে না আমার খুব ভালো লাগে বুঝলে তো বন্ধুরা শোল মাছ করব হচ্ছে গিয়ে আলু আর তোমার ডাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল যেমন তেমন রান্না করলেও ভালো লাগে মশলা লাগে না তো আজকে প্লেনই রান্না করব আজকে কোনো মশলা দেব না কালকে যখন ফ্রিজে থাকবে তারপরে বের করে রান্না করতে গেলে তখন মশলা দিতে হবে তো আপাতত এটা আজকে রান্না করি যে কয় পিস খাবো চলো ধুয়ে নি আগে গুড মর্নিং ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই যে মা আর আমি দাঁড়িয়ে রয়েছি সান গেছি টয়লেটে আজকে সানের কম্পিউটার এক্সাম ঠিক আছে আজকে আজকে বুধবার তো আজকে বুধবার এখন যাচ্ছি স্কুলের দিকে যা রোদ পড়েছে তার মধ্যে ব্ল্যাক কালারের কুর্তি পরেছি আরও মানে রোদে একদম ঝলসে যাব হ্যাঁ এই রোদের মধ্যে সাদা টাদা পরাই ভালো তো যাই হোক এটা হাতের কাছে পেলাম নিয়ে চলে আসলাম গলিয়ে নিলাম পড়ে নিলাম তো চলো এখন রাখি এখন একটু তারার মধ্যে আছি সান ওই আসছে এই তোর না কালোটা এটা ও না না ওটা ওটা আরেকটা চুড়িদার এর খুবড়া দিবরমা সু কালো চুড়িদার পর কালো সব পরো না ভালো লাগে কালো কালো পর আমারও ইরানিং কালোটা পছন্দ হচ্ছে আজকে আমাদের টিফিনে হচ্ছে ছোলার ডাল আর লুচি ঠিক আছে আজকে জিগের মাইনে এই যে এই ভদ্র মহিলাটি ঠিক আছে দেখো তোমরা সবাই কালো আর হলুদ

সানের ছিল আজকে কম্পিউটার পরীক্ষা তো কম্পিউটার এক্সাম খুব একটা ভালো হয়নি মোটামুটি হয়েছে কারোরই ভালো হয়নি সানের তো আরোই ভালো হয়নি তো সব স্কুল থেকে বেরোচ্ছে আর মুখ হাড়ি করে কারোর মুখে হাসি নেই আসলে কী বলতো তো জীবনেও তো কম্পিউটার পড়ে না এক মা এক বছর কম্পিউটার পরে না পরীক্ষার আগের দিন যেইটুকুনি পড়ে ওইটুকুনি মুখস্ত করে পরীক্ষা দেয় এই হচ্ছে কী ব্যাপার ওই জন্যেই তো সব মানে বাচ্চারা সব মুখ কালো করে বেরোচ্ছে শান ব্যতিক্রম কিছু না শানের ও ওরকম অবস্থা কম্পিউটারে -এ জানি না রেজাল্টে কি হবে হাতের কাজের গুণ কোনোদিনও ফেলানো যায় না হাতের কাজের গুণ এত সুন্দর আর মা আর আমার ছোটোবেলার থেকেই হাতের কাজে মানে আমার ছোটোবেলার থেকে দেখছি মা হচ্ছে হাতের কাজের পারদর্শী ঠিক আছে এই দেখো হাতের কাজ করেছে দুখানা এইগুলো কি বলো তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের হচ্ছে বালিশ সাইডে দিতে হয় ঠাকুরের বালিশ তো কভার ছিল একটা ভিতরে তারপরে আবার ইয়ে কভার আবার একটা করে দিচ্ছে এখানে হচ্ছে পুরনো একটা গেঞ্জি ছিল তো সেই গেঞ্জি কেটে এরকম কোল বালিশের কভার বানিয়ে দিয়েছে ঠিক আছে এই দেখো পুরনো কিন্তু গেঞ্জি পুরনো বলতে মানে নতুন মানে পড়া হয় না এই এই আর কি নতুনই কিন্তু পড়া হয় না পুরনো বলা চলে না পড়া হয় না ওই সেই গেঞ্জিটাকে কেটে এরকম ছোট ছোট করে ইয়ে করে মানে কি করে মা ছোট ছোট করে কেটে তারপরে ওই করা হচ্ছে বালিশের ওয়ার বালিশের ওয়ার এই যে বালিশের ওয়ার দুটো কত সুন্দর হয়েছে এখন হচ্ছে ঠাকুরের পোলতে বানাচ্ছে মা এই দেখো বন্ধুরা মায়ের হাতের কামাল জাদু এই যে হচ্ছে গেঞ্জি কাপড়টা যেটা বালিশের ওয়ার করলো ঠাকুরের সেটা কিছুটা অংশ বেঁচেছিল তো সেটা দিয়ে মা হচ্ছে গিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে কেটে তো এই যে পোলতে বানিয়েছে আর এখানে একগুচ্ছ পলতে করেছে অনেক ভেতরে অনেকটা আমার অনেক দিন হয়ে যাবে এই দেখো প্রায় আমার এক বছর চলে যাবে এই পোলতে আমার আর কিনতে হবে না বাইরের থেকে মানে জ্বলবে মা এই দেখো আবার গুচ্ছ গুচ্ছ করে গুচ্ছ গুচ্ছ করে রেখে দিয়েছে ভালো হয়েছে এটা দিন চলে যাবে আমার এই দেখো বন্ধুরা দুপুরবেলার মেন হচ্ছে শোল মাছের ঝোল ডাটা দিয়ে আলু দিয়ে আর শোল মাছ আমার খুব ফেভারিট মাছ একটা আর পাতলা মশলা দিয়ে মানে জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি পাতলা করে ঝোল খুব একটা গাঢ় করিনি আর হচ্ছে গিয়ে কী বলতো কি বলতে গেলাম ও শর্টে দেওয়া আছে ঝোলটা পুরো ভিডিওটা আমি শর্টে দিয়েছি তবে শর্টে লাস্টে ঝোলটা যে কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাতে পারিনি যে গান শেষ হয়ে গেছিলো তার জন্য এই সরু চাউমিনটা না খেতে খুব ভালো লাগে মোটা চাউমিনের থেকে সরু চাউমিনটা বেশ ভালো লাগে খেতে আর এই যে জল ফুটছে অলরেডি আমি চাউমিনটা মাঝখান থেকে ভেঙে তারপরে এর মধ্যে দিয়ে দেব জলের মধ্যে আর বেশিক্ষণ সিদ্ধ করতেও লাগে না দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে স্টিনারে করে ছা তোমার জলটা ঝরিয়ে নিলাম এবারে করব চাউমিন আলু ফালু কিচ্ছু দিইনি শুধু পেঁয়াজ লঙ্কা আর শশা এটুকু দিয়েছি কারণ কি বলো তো ওই এখন আর কাটাকাটি করতে ইচ্ছা করছিল না তার জন্য শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বেশ চাউমিনটা ভালোই হয়েছিল তার মধ্যে দিয়েছিলাম চিলি সস সোয়া সস আর টমেটো সস আর দিয়েছিলাম ম্যাগি মশলা তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ডিম তার সাথে তো আছে চাউমিনের সাথে ডিম না দিলে বেশ মজা হয় না তাই না তো দেখো এই যে চাউমিনটা রেডি হয়ে গেছে প্রায় আর শশাটা একটুখানি পরে দেবো মানে যারা যারা খাবে তাদের পাতে দিয়ে দেবো শশা এইভাবে হালকা পাতলার মধ্যে চাউমিনটা বেশ ভালোই হয়েছিলো খেতে তো এবারে রেডি হয়ে গেছে শানকে দিয়ে দিই শান যে নিয়ে বসেছে আর এখনই শান ঘুম থেকে উঠলো তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধান থেকো আর অবশ্যই ভালো থেকো তো টাটা